আজকে আমরা জানবো বস্তায় সবজি উৎপাদন বা ব্যাক গার্ডেনিং সম্পর্কে। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে কৃষি বিজ্ঞানীগণ নিরন্তর চেষ্টা অব্যাহত রেখেছে। অল্প জমি হতে অধিক পরিমাণে পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনে নিত্য নতুন পদ্ধতি উদ্ভাবনে তারা সক্রিয়। শহরে থেকেও যারা নিজ হাতে লাগানো বাগানের টাটকা শাকসবজি খেতে পছন্দ করেন, তাদের জন্য শাকসবজি চাষাবাদের নতুন এক কৌশল বা পদ্ধতি হচ্ছে ব্যাগে বহু স্তরে সবজি চাষ বা ব্যাগ গার্ডেনিং, যার মাধ্যমে সীমিত পরিসরে শাকসবজি উৎপাদন করা সম্ভব। এ পদ্ধতি সেই সব পরিবারের জন্য উপযোগী যাদের প্রচলিত উপায়ে চাষাবাদ করার জমি বা চাষ করার সুযোগ নেই। গ্রীষ্মকালীন শাকসবজি যেমন লাল শাক, ডাঁটা শাক, পুঁই শাক, কলমি শাক, ঢেঁড়স, মরিচ, মিষ্টি কুমড়া এবং শীতকালীন শাকসবজি সহ সারা বছরব্যাপী সবজি উৎপাদন করা সম্ভব। চাষের পদ্ধতি, প্রথমেই একটি বড় আকৃতির সিনথেটিক বস্তা নিতে হবে। তারপর বেশি পরিমাণ জৈব সার মিশিয়ে মাটি প্রস্তুত করে নিতে হবে। মাটিতে অধিক সময় ধরে পানি ধরে রাখার জন্য বস্তার নিচে 3-4 কেজি শুকনো পাতা বা খড় বিছিয়ে দিতে হবে। এরপর প্রস্তুত করা মাটি দিতে হবে বস্তায়। মাটি যেন জমাট বাঁধতে না পারে সেজন্য বস্তার ঠিক মাঝখানে উপর থেকে নিচ পর্যন্ত 20-40 মিলিমিটার মাপের ইটের টুকরো বা খোয়া দিতে হবে। খোয়াগুলো ভালোভাবে বসানোর জন্য একটি পিভিসি পাইপ ব্যবহার করা যেতে পারে। কাজ শেষে পাইপটি অবশ্যই খুলে ফেলতে হবে। বীজ বপন করে চাষ করতে পারেন, তবে চারা তৈরি করে লাগিয়ে দেওয়াই ভালো। প্রথম দিকে দৈনিক 18 লিটার পানি সেচ করতে হয়। কিছুদিন পর অবশ্য সকাল বিকেল 3 লিটার করে সেচ দিলেই হয়। আর বৃষ্টি হলে 2-3 দিন না দিলেও সমস্যা হয় না। বস্তার উপর দিকে মাটিতে এবং পুরো বস্তাটিকে চারপাশে লম্বালম্বিভাবে 4টি স্তরে বৃত্তাকারে বিভক্ত করে ছিদ্র সৃষ্টি করে বীজ বপন করা যেতে পারে। এক্ষেত্রে অন্যত্র চারা তৈরি করে রোপণ করা উত্তম। পাতাবহুল বিভিন্ন শাকসবজি বিশেষ এ পদ্ধতির জন্য বিশেষ উপযোগী। পদ্ধতিটি স্বল্প পরিসরে এবং স্বল্প সময়ে করা যায়, বিধায় খুবই উপযোগী। প্রতিটি ব্যাগে 4টি স্তর ব্যবহার করার ফলে পদ্ধতিটি সময় এবং স্থানের সাশ্রয় করে থাকে। সবজি উত্তোলন বা হারভেস্ট করার পর ব্যাগটি অক্ষত থাকা পর্যন্ত একাধিকবার সবজি চাষ করা সম্ভব। 5টি ব্যাগে যথাযথভাবে শাকসবজি লাগিয়ে পরিচর্যা করা হলে একটি পরিবারের প্রতি সপ্তাহের সবজির চাহিদা মেটানো সম্ভব হতে পারে। এ পদ্ধতিটি বাড়ির ছাদে এবং বস্তি এলাকার জন্য বিশেষ উপযোগী। এছাড়াও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় হাওর এবং চর এলাকার বসত বাড়ির জন্য পদ্ধতিটি উপযোগী এবং খাদ্য নিরাপত্তা ও পুষ্টি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।